বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গুলশানের বাসা থেকে আটকের পর নেওয়া হয়েছে ডিপি কার্যালয়ে। এর আগে সকাল থেকে মির্জা ফখরুলের বাসা ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের আয়োজন করে দলটি। তবে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষে পণ্ড হয় কর্মসূচি। দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় নয়াপল্টন কাকরাইল এলাকা। এতে প্রাণ যায় এক পুলিশ সদস্যের। গুরুতর আহত হন অর্ধ শতাধিক পুলিশ ও সাংবাদিক সহ অন্তত 150। তবে এই ঘটনায় এখন পর্যন্ত মামলা করা হয়নি। আমরা চাটা খাচ্ছিলাম, ওই সময় তারা আসতো, এসে প্রথমে বলে স্যার আপনার সাথে কথা বলবো। ঠিক আছে, কথা বলেন। দু চারটা কথা তাতে বললো আর কি। বলার পর ওরা বললো, না স্যার আপনি থাকেন, আমরা আপনার সাথে কথা বলার জন্যই আসছিলাম। এ বলে তারা চলে গেল নিচে এবং আমার এর ডিভাইস নিয়ে গেছে, কি বলে আপনার ফোন, না সিসি ক্যামেরার ডিভাইস, উপরেরটাও নিয়ে গেছে, নিচেরটাও নিয়ে গেছে, চলে গেল। আমরা বোধহয় নিচেই ছিল, আমার যতদূর ধারণা যে তারা নিচেই ছিল। নেক্সট টাইম তারা বোধহয় 10 মিনিট পরেই, 10 মিনিটও হয়নি, তার আগেই চলে আসলো। এসে বলে স্যার আপনাকে তো একটু যেতে হবে। এ বিষয়ে আরও খবর জানাতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফয়সাল হোসেন। ফয়সাল, কি কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হলো, এ বিষয়ে জানতে পেরেছেন? না, এখনো কি কারণে তাকে আটক করা হয়েছে সেই বিষয়ে ডিবি কিছু বলেনি। এখন থেকে প্রায় 5 মিনিট আগে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে, গুলশানের বাসা থেকে তাকে আটক করা হয়েছে। এই পর্যন্তই আসলে আমাদের কাছে তথ্য আছে। আমরা যেটা জেনেছি যে সকাল থেকে ডিবির একটি টিম তার গুলশানের বাসায় অবস্থান নেয়, আর একটি টিম উত্তরার যে বাসা সেই বাসায়ও তাকে খুঁজেছেন। গতকাল রাত্রেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজনের বিএনপি সিনিয়র নেতার বাসায় গোয়েন্দা পুলিশ এবং পুলিশ যারা আছেন তারা কিন্তু অভিযান চালিয়েছেন। তো সকাল থেকেই মির্জা ফখরুল ইসলাম আটক হবেন এরকম আমরা গুঞ্জন শুনছিলাম। তো সর্বশেষ তাকে গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে আসা হয়েছে ডিবি কার্যালয়ে। সাধারণত এইসব ক্ষেত্রে যেটা হয় যে দেখালেও হয়তো দেখাতে পারে, সেটি আসলে এখন সময় সাপেক্ষ ব্যাপার। আমরা গোয়েন্দা প্রধান হারুনুর রশিদের সাথে কথা বলেছি, তিনি আমাদের বলেছেন যে তিনি একটি সংবাদ সম্মেলন করবেন বা আমাদের সাথে কথা বলবেন, সে কথা বলার পরে হয়তো জানা যাবে যে কোন মামলায় তাকে আটক বা গ্রেপ্তার দেখানো হয়েছে বা হবে কিনা। আর আজকে যদি তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয় সেক্ষেত্রে হয়তো বিকেল নাগাদ তাকে আদালতে পাঠানো হতে পারে। তো এই ছিল ডিবি কার্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। পরবর্তী খবরে আপনার কাছ থেকে আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। দর্শক, ডিবি কার্যালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ফয়সাল হোসেন।